আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি জেবা রহমান এবং আমি রিজওয়ানা ইলফিস শোতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম রংপুর উপনির্বাচনে প্রার্থী চূড়ান্তে জাপার যৌথ সভা চেয়ারম্যান পদে রওশনকে অবৈধ বললেন ফিরোজ রশিদ জিএম কাদেরকে বহালে রংপুরে ঝাড়ু মিছিল জাপার ভবিষ্যৎ ক্ষমতাসীনদের মর্জির ওপর অভিমত বিশ্লেষকদের এতে আওয়ামী লীগের হাত নেই বললেন ওবায়দুল কাদের অর্থনীতিকে ফোকলা করে ফেলেছে সরকার জনগণের পকেট কাটতে সিদ্ধান্ত নিয়েছে মহাসড়কে টোল আদায়ের বললেন বিএনপি নেতারা অনলাইন শপিংয়ে বাড়ছে প্রতারণা দু মাসে 211টি অভিযোগ দারাজের এমডি বললেন প্রতারণা শূন্যের কোঠায় নামিয়ে আনা অসম্ভব চট্টগ্রামে 8 রোহিঙ্গা আটক বাংলাদেশি পাসপোর্ট ও ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার বন্ধ হয়নি মোবাইল ফোন ব্যবহার দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ রংপুর তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের বিকেলে বনানীতে সাক্ষাৎকার নিয়েছে জাতীয় পার্টি পরে প্রার্থী চূড়ান্তে এক যৌথ সভা হয় তবে এতে রওশন এরশাদ এবং পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন না এদিকে রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা অবৈধ বলেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ অন্যদিকে জিএম কাদেরকে চেয়ারম্যান পদে বহাল রাখার দাবিতে রংপুরে ঝাড়ু মিছিল করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা সন্ধ্যায় বনানী কার্যালয়ে ব্রিফিংয়ে কাজী ফিরোজ রশিদ বলেন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদ তার অবর্তমানে জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করে গেছেন তাই গঠনতন্ত্র অনুযায়ী তিনি দলের চেয়ারম্যান আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে জাতীয় পার্টি চলে গঠনতন্ত্র মোতাবেক এই গঠনতন্ত্রের বাইরে জাতীয় পার্টির পক্ষে কারো কিছু করা সম্ভব নয় আমাদের মাননীয় চেয়ারম্যান উনি ওনার জীবদ্দশায় উনি বলে গেছেন জামার মৃত্যুর পরে আমার ছোট ভাই জি এম কাদের পার্টির চেয়ারম্যান হবেন তার মৃত্যুর পরে তার স্থলাভিষিক্ত করে দিয়ে গেছেন তার ভাই জি এম কাদের তার পক্ষে গোটা জাতীয় পার্টি আছে ব্রিফিংয়ে প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন গঠনতন্ত্র লঙ্ঘনকারীরা সীমারেখা অতিক্রম করেছেন কালকে যে ঘটনা ঘটেছে একজন সিনিয়র কো চেয়ারম্যানকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে যিনি ঘোষণা করেছেন তিনি অবৈধ কাজ করেছেন এবং তিনি সঙ্গ ঘটনা লঙ্ঘন করেছেন এবং যাকে করা হয়েছে তিনি যেহেতু প্রতিবাদ করেননি তিনি কিন্তু গঠনতন্ত্রের যেই সীমারেখা সেই সীমারেখা লঙ্ঘন করেছে বিকালে বনানী কার্যালয়ের সামনে জিএম কাদেরের সমর্থকরা বিরোধীদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করে এদিকে জিএম কাদেরকে চেয়ারম্যান পদে বহাল এবং রওশন এরশাদ সহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের দাবিতে রংপুরে ঝাড়ু মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিকালে জাপার জেলা কার্যালয় থেকে মহানগর জাতীয় মহিলা পার্টির নেতাকর্মী ও জিএম কাদেরের সমর্থকরা ঝাড়ু মিছিলটি বের করে গেলমান শফি বাংলাভিশন ঢাকা এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারের সহযোগী হিসেবে পরিচিত জাতীয় পার্টির ভবিষ্যৎ নির্ভর করছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের ওপর তবে রাজনীতির মাঠে থাকলেও জনগণের ওপর জাতীয় পার্টির প্রভাব কতটা থাকবে তা নিয়ে সন্দিহান তারা বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর 82-তে সামরিক আইন জারি করে ক্ষমতার মসনদে বসেন তখনকার সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ এরপর জনদল গঠন করে সামরিক থেকে রাজনৈতিক চরিত্রে আসার চেষ্টা করেন এরশাদ সেই ধারাবাহিকতাতেই জন্ম দেন জাতীয় পার্টির দেশ শাসন করেন টানা 9 বছর 90-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এরশাদ তিন দলীয় জোটের রূপরেখা ও সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে মনে করা হয়েছিল এরশাদের রাজনীতির দিন শেষ কিন্তু তাকে হটানোর দুই বড় শক্তির উপর ভর করেই সদরপে ঘুরে দাঁড়ান হোসেন মোহাম্মদ এরশাদ এরশাদ অত্যন্ত সুচতুর ব্যক্তি ছিলেন উনি বুঝতেন উনি গ্যাপগুলি বুঝতেন সেই গ্যাপে ঢুকে পড়তেন আর গ্যাপটা আমরা করে দিয়েছি দিনে দিনে গ্যাপটা বড় হয়েছে প্রসারিত হয়েছে সেই জন্য তারও প্রসারটা এবার ঘটেছে না হয় এটা কেউ স্বপ্ন ভাবেনি যে পতিত যে স্বৈরাচার আমরা যাকে বলি তিনি আবার রাজনীতিতে এভাবে উদ্ভাসিত হবেন এবং প্রস্থান হবে বিরোধী দলের নেতা গ্রামে কিন্তু এরশাদ খুব পপুলার এবং তিনি প্রচুর কাজ করেছেন কাজেই ঢাকা কেন্দ্রিক এই যে স্বৈরাচার এরশাদ এটা মিথ কারণ ঢাকা কেন্দ্রিক যত দল যত সরকার আছে কম বেশি সবাই স্বৈরাচার এরশাদের জীবদ্দশাতেই জাতীয় পার্টিতে ভাঙন ধরে অন্তত 4 বার মৃত্যুর পর এখন স্ত্রী রওশন এরশাদ আর ছোট ভাই জিএম কাদেরকে ঘিরে দলে মুখোমুখি দুটি ধারা জাতীয় পার্টির কিন্তু সুস্পষ্ট কোনো রাজনীতি নাই
জাতীয় পার্টি এতদিন আওয়ামী লীগের মিত্র হিসাবে ইলেকশনের ইকুয়েশনে কিছু সুবিধা দিত আওয়ামী লীগকে, তো এখন এরশাদবিহীন জাতীয় পার্টির ওই প্রাসঙ্গিকতাটা নাই, হারিয়ে গেছে। জাতীয় পার্টিকে সংসদে বা বাইরে কিভাবে রাখা হবে এই সিদ্ধান্ত কিন্তু আসলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কাছ থেকেই আসবে। তারা যদি চান জাতীয় পার্টিকে একত্রিত রেখে বিরোধী দল হিসাবে তাদেরকে সামলানো, তারা রাখতে পারেন, ভাঙলেও কিন্তু উভয় অংশই আওয়ামী লীগের মিত্র থাকবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা সবাই কি রাইজিং সানকে স্যালুট করি। হ্যাঁ, এখন যেহেতু সান অলরেডি সেট, অস্তমিত হয়েছে, এখন রাতের আধারে তো কখন কোন দিক দিয়ে কী হবে না হবে সেটা প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট, বাট ভবিষ্যৎ আমার কাছে ধূসর মনে হয়। এবার আরেক দফায় ভাঙনে পড়লে ভবিষ্যতে জাতীয় পার্টির ক্ষমতার দর কষাকষির আবেদন আর অবশিষ্ট থাকবে না বলে মনে করেন এই বিশ্লেষকরা। সেটা ভবিষ্যতে। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির টানাপোড়েন নিয়ে মাথা ঘামাচ্ছেন না তারা, এটি জাপার অভ্যন্তরীণ বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এতে কোনো পক্ষপাত নেই বলেও জানান তিনি। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বেহাল দিশেহারা বিএনপি এখন দেউলিয়া হয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে, হীনমন্যতায় ভুগছে। উন্নয়নে অর্জনে শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশের বিরোধী রাজনীতিকে সংকটে ফেলে দিয়েছে। ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির নেতৃত্বে টানাপোড়েন তাদের নিজস্ব ব্যাপার, তারা নিজেরাই এর সমাধান করবে। আওয়ামী লীগ এ নিয়ে মাথা ঘামাচ্ছে না, আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা নিয়মতান্ত্রিকভাবে বিরোধী দলের আসনে যারা বসবে স্পিকার নিয়ম মতোই তাদেরকে স্বীকৃতি দিবেন। এখানে কারো প্রতি শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো পক্ষপাত নেই। আমরা অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না, আমাদের কোনো প্রকার হস্তক্ষেপের প্রশ্নই উঠে না। রংপুর 3 আসনের উপনির্বাচনে শেখ হাসিনা পরিবারের কেউ নয়, মনোনয়ন কেনা 16 জনের মধ্য থেকে প্রার্থিতা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আজকের শিশু কিশোররা সুনাগরিক হিসেবে গড়ে উঠলে তাদের হাত ধরে বাংলাদেশ পেরোবে তার স্বপ্নের ঠিকানা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে তিনি একথা বলেন। আজকে পাকিস্তান আক্ষেপ করে বলে, তখন তোমাদের হাত ধরে যে বাংলাদেশের ঠিকানায় আমরা পৌঁছাবো, সেই বাংলাদেশকে দেখে সমগ্র পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সব লুট করে দেশের অর্থনীতি ফোকলা করে ফেলেছে সরকার। বেগম খালেদা জিয়া মুক্তি পেলে সরকার লুটপাট করতে পারবে না। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মহাসড়কে টোল আদায়ের সরকারি সিদ্ধান্ত গণবিরোধী, জনগণকেই এর মাশুল দিতে হবে। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের 10th মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। সাইফুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা ঘটনার বর্ণনা করে স্মৃতিকাতর হয়ে পড়েন বিএনপি নেতারা। ভ্যাট প্রবর্তন সহ দেশের অর্থনীতির মজবুত ভিত তৈরি করতে সাইফুর রহমানের অবদান তুলে ধরেন বক্তারা। সেই অর্থনীতি আজ ভঙ্গুর বলে মন্তব্য করেন বিরোধী নেতারা। সব লুট করছে চারদিকে, এমন ভাবে লুট করছে যে দেশে ফোকলা একটা দেশে পরিণত হতে চলেছে, অর্থনীতি পরিণত হতে চলেছে। মেগা প্রজেক্টের কথা বলে, মেগা প্রজেক্ট হচ্ছে মেগা চুরি। বাংলাদেশের অর্থনীতিকে প্রজেক্ট করা হয়, এটা নাকি আপনার একটা আইডল অর্থনীতি, এটা আদর্শ মডেল, কিন্তু এটা অতি দ্রুত বিশ্বের কাছে প্রমাণিত হয়ে গেছে যেটা এখন একটা হলো ইকোনমি, একটা ফাঁপা অর্থনীতি পরিণত হয়েছে। মিডনাইট সরকারের এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, মহাসড়কের বেহাল দশায় থামছেই না মৃত্যুর মিছিল। দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ না নিয়ে টোল আদায়কে ঘিরে লুটপাট ও দুর্নীতির ব্যবস্থা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, দেশের মহাসড়ক থেকে
টোল আদায় করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী। এই টোলের ফলে যাত্রীদের অর্থ অপচয় হবে, সময় অপচয় হবে, ফলে যাত্রীরাই ক্ষতিগ্রস্ত হবেন। টোল আদায়ের সময় গাড়ির অতিরিক্ত তেল পুড়লে তার টাকাও আদায় হবে জনগণের কাছ থেকেই। সুতরাং টোলের খড়গ নেমে আসবে জনগণের কাঁধেই। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে বাংলাদেশি হত্যা ও নির্যাতন চলছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। ব্যারিস্টার মইনুল হোসেনকে আবারও জেলে পাঠানোর তীব্র প্রতিবাদ জানান তিনি। তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। অনলাইনে শপিং যেমন জনপ্রিয় হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগেরও কোনো কমতি নেই। গত দু মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনলাইনে শপিংয়ে প্রতারণার অভিযোগ পড়েছে 211টি। ক্রেতাদের অভিযোগ, পণ্যের মান ঠিক থাকে না, রং ও সাইজের পার্থক্য, সময় মতো ডেলিভারি না দেয়া এবং সমস্যা হলে পণ্য ফেরত দিতেও পোহাতে হয় ঝামেলা। যানজটের ঝুঁকি এড়ানো, শ্রম ও সময় বাঁচানো, সেই সাথে নিরাপত্তার কারণে দিন দিন আগ্রহ বাড়ছে অনলাইন কেনাকাটায়। এমনকি দেশে বসেই মিলছে বিদেশের নামি ব্র্যান্ডের পণ্য। তবে এ সুযোগে খাতটিতে প্রতারণা করছে একটি চক্র। প্রতিনিয়ত বাড়ছে প্রতারণার অভিযোগ। ফার্নিচার ব্যবসায়ী কামরুজ্জামান তুষার ফেসবুক পেজে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে একটি মোবাইল ফোন অর্ডার করেছিলেন। কিন্তু ফেসবুক পেজে দেখানো ছবির সাথে হাতে পাওয়া মোবাইলের ছিল অনেক অমিল। মোবাইলটা আমি রিসিভ করি, রিসিভ করার পর ওখানেই খুলেছি, বাট খুলে দেখি যে তারা যা বলছে তার সাথে এই যে S7 এটার সাথে কোনো মিল নাই। ইন্টারনাল মেমোরি বলেছে 15 GB, বাট এটার মধ্যে কোনো ইন্টারনাল মেমোরি নাই। আপনি একটা ছবি তুললে গেলেও এটা নট এনাফ মেমোরি দেখায়, কোনো মেমোরি কার্ড সাপোর্ট করে না, কোনো ছবি তোলা যায় না। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে চাকরি করেন মেহরাব হোসাইন খান। তিনিও প্রতারিত হয়েছেন অনলাইনে পণ্যের অর্ডার দিয়ে। অনলাইনে আমি একটা প্রোডাক্ট অর্ডার করলাম, যে প্রোডাক্টের যে দাম যা ছিল সেই দামের চেয়ে পরিমাণে আর কি 5 কেজির মতো একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেটা 10 টাকা করে পার কেজিতে বেশি, 10 টাকা বেশি হেরফের। অনলাইনে পণ্য কিনে প্রতারিত বা ঠকেছেন কিনা এমন স্ট্যাটাস দিয়ে ফেসবুকে জানতে চাইলে সেখানে অনেকে জানান তাদের তিক্ত অভিজ্ঞতা। কেউ ঘড়ি কিনে ঠকেছেন, কেউ মোবাইল, আবার কেউ বা অভিযোগ করেন রং বা সাইজের মিল না পাওয়ার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 2018-19 অর্থ বছরে অনলাইনে কেনাকাটা করে প্রতারণার অভিযোগ পড়েছে 1577টি, আর চলতি অর্থ বছরের 2 মাসেই অভিযোগ 211টি। এসব অভিযোগের 45% দারাজ .com-এর বিরুদ্ধে, 30% কেনাবেচার বিভিন্ন ফেসবুক পেজের বিরুদ্ধে, 15% অনলাইন ফুড সরবরাহকারী এবং 10% ই ভ্যালি অনলাইন শপিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সংস্থাটির উপপরিচালক জানান, মোট অভিযোগের 15-20% অভিযোগ জমা পড়ে অনলাইন শপিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যেগুলো ভুয়া প্রতিষ্ঠান, তারা প্রথমেই একটি বিকাশ নাম্বার দিয়ে তাদেরকে টাকা পাঠাতে বলে। তো এখানে আমাদের কথা হলো যে আপনারা প্রথমেই টাকা পাঠাতে যাবেন না, কিছু কিনতে গেলে একজন ভোক্তাকে অবশ্যই সে প্রতিষ্ঠানটি আদৌ মানে এটি কি ঠিক কিনা এটি অন্তত কিছুটা হলেও যাচাই করতে। ওয়েবসাইট আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেখানে একটি প্রেসক্রাইবড ফর্ম আছে। এই ফর্মের মধ্যে আপনি পূরণ করে মোবাইল থেকেও পূরণ করে ফেলতে পারেন। পূরণ করে আপনার যেখান থেকে কেনাকাটার যে রসিদগুলো আছে সেখানে এই রসিদগুলো দিয়েই আপনি কিন্তু ওই আমাদের সেই ওয়েবসাইটেই একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেই ইমেল অ্যাড্রেসে আপনি যখন এটা পাঠিয়ে দেবেন আমাদের অফিসে চলে আসবে। এ ব্যাপারে দারাজের ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রতারণা শূন্যের কোঠায় নামিয়ে আনা অসম্ভব। এরকম ইস্যু তৈরি হচ্ছে প্রতি 1000-এ 3টা প্রোডাক্ট। 2 মাসে আমি অ্যাটলিস্ট 10 লাখ কাস্টমারকে সার্ভ করেছি। তো 10 লাখ কাস্টমারের ভিতরে 80টা কাস্টমার ওয়াজ নট হ্যাপি, আমার 1000 কাস্টমার সার্ভ করেছে, তার থেকে 80টা কাস্টমার কমপ্লেন করেছে। আই উড হ্যাভ বিন ভেরি ওরিড, এবং আমি হয়তো বা দেন আপনি যেটা সাজেস্ট করছেন একটা প্রোডাক্ট খুলে খুলে আমি চেক করতাম। একটা ঘড়ির প্রাইস হতো মার্কেটে 50 টাকা থেকে 50 লাখ টাকার মতো ঘড়ি দাম পাবেন। এখন আপনি যদি 50 টাকা একটা ঘড়ি কিনে ইফ ইউ ওয়ান্ট সামথিং যে 10,000 টাকার মধ্যে একটা ভালো একটা ব্র্যান্ডের ঘড়ি হবে, তো দ্যাটস মানে ইউ শুড অলসো এক্সপেক্ট দ্যাট। অনলাইন শপিংয়ের সময় ক্রেতাদেরই আরও সচেতন হওয়ার পরামর্শ এই কর্মকর্তার। দীপন দেওয়াল, বাংলা ভিশন, ঢাকা।
চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ এলাকা থেকে বাংলাদেশি পাসপোর্ট সহ তিন রোহিঙ্গা ও বায়াজিদের বার্মা কলোনি থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র সহ চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ। আটকরা হলেন মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ মুসা ও মোহাম্মদ আজিজ, তিনজনই কক্সবাজারের উখিয়ার হাকিমপাড়া শরণার্থী শিবিরের বাসিন্দা। এদিকে শুক্রবার ভোরে মহানগরীর বায়াজিদের বার্মা কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। পুলিশ জানায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা বার্মা কলোনিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। এছাড়া বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের মুন্সিরাবাদে বিভাগীয় কার্যালয়ে পাসপোর্ট করতে গিয়ে আটক হয়েছে আরও এক রোহিঙ্গা যুবক। তার নাম শফিউল হাই। তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে। টহল টিম সন্দেহ করার পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তারা স্বীকার করেছে তারা রোহিঙ্গা। তারা কক্সবাজার উপজেলার উখিয়া উপজেলার থাইনখালী হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে তাদের অবস্থান। ক্যাম্পের একজন দালাল, তার নাম ঠিকানা সে বলেছে, অনলি বলেছে, শুধু এরশাদ বলেছে, আর চকরিয়ার একজন দালাল নাম শুধু পারভেজ বলতে পারছে সে। এই দুজনের সহায়তা এবং তারা গত ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তারা ফেনী মহিফল এলাকায় যায়। তারা নোয়াখালী সেনবাগে তাদের নিজস্ব ঠিকানা দেখিয়ে তিনটা বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে। আমরা তাদের হেফাজত থেকে তিনটা বাংলাদেশি পাসপোর্ট পাই। এদিকে বন্ধের নির্দেশনার পরেও রোহিঙ্গাদের অনেকেই প্রকাশ্যে বা লুকিয়ে ব্যবহার করছে মোবাইল ফোন। ক্যাম্পে মুঠোফোন ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকেই অপরাধসহ নানা অপকর্মে লিপ্ত হওয়ায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় স্থানীয়রা। রোহিঙ্গাদের ব্যবহৃত বেশিরভাগ সিম রবি মোবাইল কোম্পানির, অন্যান্য কোম্পানির সিমও ব্যবহার করে তারা। রোহিঙ্গা শিবির ও আশপাশ এলাকায় নেটওয়ার্ক সীমিত করা হয়েছে গত মঙ্গলবার থেকে। এখনও উখিয়া টেকনাফের প্রায় 34টি রোহিঙ্গা ক্যাম্পেই মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়। মুঠোফোন ও মুঠোফোনে অ্যাপস ব্যবহারের মাধ্যমে আশ্রিত রোহিঙ্গাদের অনেকেই মাদক, হত্যা, ডাকাতি ও তথ্য পাচার সহ নানা অপকর্মে জড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। যেহেতু এদের বন্ধ করতে গিয়ে আমাদের স্থানীয় যারা আছে তাদের মোবাইলগুলো যেন সেফ থাকে, নিরাপদ থাকে, মোবাইল নেটওয়ার্ক কমিয়ে দিয়ে নয় তাদের ক্যাম্প প্রশাসনের মাধ্যমে তাদেরকে প্রতিটি ঘরে ঘরে তল্লাশি করে মোবাইল, তাদের হাতে যে অবৈধ মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হোক। মোবাইল ফোনে স্থানীয়দের নানাভাবে ফাঁদে ফেলে বিয়ে করারও অভিযোগ রয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধে। বিশেষ করে আমাদের যারা উঠতি বয়সের যুবক শ্রেণী আছে তাদের সাথে মোবাইলে তারা বিভিন্ন রকমের মানে যোগাযোগ করে বিভিন্ন অবৈধ কাজের সাথে সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছে। এদিকে মোবাইল ফোন ব্যবহার বন্ধের নির্দেশনা মৌখিকভাবে পাওয়ার কথা জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা। রোহিঙ্গা জনগোষ্ঠীর যে সিম ব্যবহার করছে নিশ্চয়ই আমাদের বাঙালি কারণা কারণ নামে নিবন্ধিত সিমের সিম সংগ্রহ করে করছে, কারণ একজন তো 20টা সিম নেওয়ার যেহেতু একটা বিধান আছে সেক্ষেত্রে একজন একটা সিম ব্যবহার করলে অন্য আর অন্যগুলা হয়তো রোহিঙ্গা কারো কারো হাতে গিয়েছে, এরকম ভয় থাকতে পারে। রোহিঙ্গাদের কাছে সিম কার্ড বিক্রি বন্ধ সহ বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 150টি মোবাইল ফোন টাওয়ারের ক্ষমতা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে মোবাইল কোম্পানিগুলোকে। এটি কার্যকর হলে রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনে যোগাযোগ কঠিন হয়ে পড়বে। বাংলাভিশন নিউজ ডেস্ক। যশোরে গৃহকর্তার লালসার শিকার হয়ে 8 মাসের অন্তঃসত্ত্বা 10 বছরের এক শিশু। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছে শিশুটি। তবে অভিযোগ অস্বীকার করেছেন গৃহকর্তা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা গোলাম কিবরিয়া। তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। যশোর থেকে রাজেক জাহাঙ্গীরের রিপোর্টে দেখুন বিস্তারিত। লেখাপড়া শেখাতে বড় আশা করে মেয়েকে নানা বাড়ি পাঠিয়েছিলেন যশোর শহরের শঙ্করপুরের এক রিকশা চালক। কিন্তু বিধিবাম, লেখাপড়া শেখানোর প্রলোভনে নানার কাছ থেকে নিজের বাড়িতে তাকে নিয়ে গিয়েছিল মনিরামপুরের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা গোলাম কিবরিয়া। এর মধ্যে ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হয় 10 বছরের ওই শিশু অন্তঃসত্ত্বা। শিশুটির পরিবারের অভিযোগ, স্ত্রীর অনুপস্থিতিতে ভয়ভীতি দেখিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ করেছেন গোলাম কিবরিয়া।
কাজ করলে ধরে ধরে মারত। তা একদিন বললাম চলে আসবো, সেদিন থেকে ওই বিটা আমার সাথে জোরদস্তি করা শুরু করলে। করতে গেলে মারধর করতো, বালির চাপা দিয়ে মারে ফেলার হুমকি দিত। এই মেয়ের অত্যাচার করে, আমার ফোন নাম্বার চাই দেয় না, আমি কথা বলতে চাইলে আমারে আক্কা বাক্কা কথা বলে, আর আমি খোঁজ খবর নিতে গেলে আমার হুমকি হুমকি দেয়। চিকিৎসকরা জানিয়েছেন এত কম বয়সে অন্তঃসত্ত্বা হওয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে মেয়েটি। ঝুঁকিপূর্ণতার জন্য এই প্রেগনেন্সিটা এখানে আসলে আমাদের জন্য তার জন্য নিরাপদ না, কারণ এখানে নর্মাল ডেলিভারি হওয়ার সুযোগ নাই, মানে ধরতে গেলে নাই। এই ঘটনায় 1 জুলাই মনিরামপুর থানায় মামলা করে তার পরিবার। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ, অভিযোগ অস্বীকার করায় তার ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। আসলে এই মামলার তদন্তে অতিরিক্ত সময় প্রয়োজন হবে, সেটা আমরা বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে সংগ্রহ করছি। কারণ এই ভিকটিমের বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, তখন এই ভূমিষ্ঠ হওয়া বাচ্চার রক্তের স্যাম্পল নিয়ে, ডিএনএ নমুনা নিয়ে, তারপরে তার ডিএনএ প্রোফাইলিং করে আসামির সাথে ম্যাচ করে তারপরে এটার চার্জশিটের ব্যবস্থা করা হবে। পৈশাচিক এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে পুলিশ সদস্য খাইরুলও ধর্ষণের সাথে জড়িত ছিল বলে অভিযোগ করেছেন গত সোমবার যশোরে ধর্ষণের শিকার নারী। জানা নিরাপত্তার ভয়ে প্রথমে খাইরুলের নাম বলেননি তিনি। শুক্রবার যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে আলাপকালে ওই নারী জানান, খাইরুল কয়েকবার তার বাড়িতে গিয়ে কখনো 3,000 কখনো 5,000 করে টাকা নিয়ে গেছেন। খাইরুলও তাকে ধর্ষণ করেছিলেন, কিন্তু পুলিশের ভয়ে সে সময় তার নাম বলেননি। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিতও তিনি। এদিকে সকালে বিএনপি নারী ও শিশু অধিকার ফোরামে কেন্দ্রীয় জেলা নেতারা নির্যাতনের শিকার ওই নারীর বাড়িতে যান। এ সময় ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী বলেন, ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে সারা দেশে, শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়। তিনি যশোরের এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং ঘটনায় জড়িতদের ফাঁসি দাবি করেন। আমাদের থেকে 8,000, 4,000, 5,000 টাকা নিতেই থাকে, তারপরে আমার স্বামীর বিনা কারণে ধরে নিয়ে গিয়েছে। মানে এটা পুলিশের লোক, ওর সাথে তো পারবো না। আর খায়রুন মানে অনেক চোখ মুখা ফেলে তাকাইছে, এমন ভাষায় তাকাইছে যে ভাষায় যে আমি বুঝতে পারি যে আমার মানা করছে। বলছে এসআই খায়রুল সহ আরও 3 আসামি, ওনারা যেন দৃষ্টিমূলক শাস্তি পায়, আমি এটাই চাই। ডেঙ্গুতে চট্টগ্রামে আবু সাইদ নামে একজনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিনই সন্ধান মিলছে নতুন নতুন ডেঙ্গু রোগীর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার বিকেলে ডেঙ্গুতে মারা যান মহানগরীর আসাদগঞ্জের আবু সাইদ। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে 3 জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এদিকে ঝিনাইদহে গত 24 ঘন্টায় সদর হাসপাতালে নতুন ভর্তি হয়েছে 10 জন ডেঙ্গু রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 4 জন এবং বর্তমানে চিকিৎসাধীন আরও 26 জন, তবে বৃহস্পতিবার এ সংখ্যা ছিল 20 জন। সাতক্ষীরায় গত 24 ঘন্টায় আরও 10 ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি রয়েছেন 35 জন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা হলেও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ছিলেন। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা যাওয়ার পথে যাত্রাবিরতির সময় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধ ও এর চেতনাকে খালেদা জিয়া কলঙ্কিত ভুলুণ্ঠিত করেছেন, মুক্তিযুদ্ধকে সবসময় বিতর্কিত করার চেষ্টা করেছেন। এ সময় তাঁর সাথে স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আগরতলা যান। ঝোঁকের কারণে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে গাজীপুরের শ্রীপুরে 17টি গ্রাম ও পৌরসভার 3টি ওয়ার্ডে। ঝোঁক আতঙ্কে কাজ করতে পারছেন না কৃষকরা, স্কুলে যেতে চাচ্ছে না শিক্ষার্থীরা, এমনকি গবাদি পশুকেও ঠিকমতো মাঠে চড়ানো যাচ্ছে না। এই অবস্থা থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট দেখুন বিস্তারিত। গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা, বাউনি ও কর্ণপুর সহ 17টি গ্রাম ও শ্রীপুর পৌরসভার 3টি ওয়ার্ডের সর্বত্র ছড়িয়ে পড়েছে ঝোঁক। এর আগে ওইসব গ্রামে কখনো এ সমস্যা ছিল না। সাধারণত আবদ্ধ জলাশয়ে ঝোঁক দেখা দিলেও এবারই প্রথম একসাথে অনেকগুলো গ্রামে ঝোঁকের প্রভাব বেড়ে যায়। এতে এলাকাবাসীর স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। গরুরা আক্রান্ত হচ্ছে খুব বেশি করে,
এবং এবং অনেক ক্ষেত্রে গরু মারা হয়ে যেতেছে। উরাতের সেবা ধরে ঠেঙ্গো ধরে রক্ত হুমানি করে বলে জোকের আতঙ্কে শিশু সহ সবাই ভয়ে তটস্থ থাকে বলে জানান স্থানীয়রা। স্কুলে যাইতে চায় যখন তখন আসলে বিভিন্ন আইল পার হয়ে যখন যা তখন কিন্তু তাদের শরীরে যুগ ধরে, যার কারণে তারা স্কুলে বেশিরভাগই অনুপস্থিত থাকে। সরকার যদি এটার কোনো একটা ব্যবস্থা করে তাহলে মোটামুটি ভালোই হবে। মানুষ সহ বিভিন্ন প্রাণীর দেহ থেকে রক্ত শোষণ করে যোগ, সতর্কতার অভাবে মানুষের শরীরের ভেতরে প্রবেশ করে রক্তক্ষরণ ঘটায়। এতে নানা প্রকার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান চিকিৎসক। এদিকে সাইফারমেট্রিক নামে একটি ঔষধ প্রয়োগের পরামর্শ দিয়েছেন শ্রীপুর উপজেলার পশু সম্পদ বিভাগের কর্মকর্তা। সাইফারমেট্রিন নামক স্প্রে সেটা আমি ব্যবহার করার জন্য বলি, সেটা আমাদের গভর্নমেন্ট সাপ্লাই, সেটা পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। মীর মোহাম্মদ ফারুক, বাংলাভিশন, গাজীপুর। ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নগরায়নের প্রভাবে খেলার মাঠ উধাও হয়ে যাওয়ায় অনেক শিশুই ডুবছে মোবাইল স্ক্রিনে। এই সামাজিক সমস্যা বিষয়ে সচেতনতা তৈরি করতেই মুক্ত শৈশবের আহ্বানে সংবাদ সম্মেলন করেছে সারপেক্সেল। এই ক্যাম্পেইনের প্রথম কার্যক্রম কার ফ্রি স্টেট। মানিক মিয়া এভিউনিতে এই ইভেন্টের পাশাপাশি সংবাদ সম্মেলনে আলোচনায় অংশ নেন ইউনিলিভার বাংলাদেশের ক্যাটাগরি হেড জিসান বায়েজিদ রহমান, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেটাল হেলথের ডিরেক্টর ডক্টর মহিক কামাল এবং সেভ দ্য চিলড্রেন অর্গানাইজেশনের ডেপুটি ডিরেক্টর সৈয়দ মাতিন হাসান। অনলাইন মার্কেট প্লেস দারাজের পঞ্চম বর্ষপূর্তির ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পরক। উপস্থিত ছিলেন দারাজের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মুস্তাহিদুল হক, চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন সহ অন্যরা। ইমেরিটাস প্রফেসর ডক্টর এম আফজাল হোসেন রচিত শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ডক্টর এম এ ইউসুফ খান সম্পাদিত ভাষার প্রতি ভালোবাসা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। ছায়ানীলের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কে এম খালিদ। উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ রিয়াজ আহমদ ও টিএমএসএস এর নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের 2018-19 শিক্ষাবর্ষে মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস ষষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন এবং এমএসএস প্রথম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান শেখ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ শাহনওয়াজ আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর ডক্টর সাদেকা হালিম। নরসিংদীর শিবপুরে বন্ধুমহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কামারগাঁও বন্ধুমহলের উদ্যোগে শুক্রবার বিকেলে পুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলায় এবিসি ক্লাব ঘোড়াদিয়া 1-0 গোলে হারায় মাহবুবুল আলম ভূঁইয়া পরিষদ পুটিয়াকে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিনয় কৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনা রশিদ খান ও শিল্পপতি খোরশেদ আলম সরকার। বাংলাভিশন নিউজ ডেস্ক। আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে কাল থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ডান্ডি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। বাছাই পর্বের ফাইনালে উঠে এরই মধ্যে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে সালমার দল। দৃঢ় আত্মবিশ্বাসে ফাইনাল জিতে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তাদের। স্কটল্যান্ড থেকে মানিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। গ্রুপ পর্বে তিন ম্যাচের পর সেমিফাইনালের জয়, মনোবলে বেশ চাঙা বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ শিরোপা ধরে রাখতে ফাইনাল লড়বে থাইল্যান্ডের বিপক্ষে। বৃষ্টির কারণে গ্রুপ পর্বে খেলতে হয়েছে কার্ডেল ওভারের ম্যাচ। ফাইনালে এমনটা হলে কেমন খেলতে হবে স্ট্রাথমোর ক্রিকেট ক্লাব মাঠে অনুশীলনে সেদিকে বিশেষ গুরুত্ব দেন দলের কোচ। See, there is no second thoughts about it. We were the champions last time, and this time we are going to be the champions. That's the only thought, and that's the only instructions to the girls. So we are going to play for the trophy. বাছাই পর্বের ফাইনালে উঠে প্রথমবার নারী টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে থাইল্যান্ড। তাদের বিপক্ষে লড়াইয়ের কৌশলে প্রস্তুতি নেন সালমা জাহানারা।
আমাদের টার্গেট থাকবে ডেফিনেটলি থাইল্যান্ডের সঙ্গে লাস্ট ম্যাচ অনেক কম্পিটিটিভ ম্যাচ ছিল, ওটাকে আর একটু ইজিভাবে কি করে ম্যাচ বের করে নিয়ে আসা যায় সেই চেষ্টাই করব। এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ মিলে থাইল্যান্ডের বিপক্ষে তিন সাক্ষাতের সবকটিতে জিতেছে বাংলাদেশ। পরিসংখ্যানের হিসেবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে এগিয়ে থাকছে সালমার দলই। নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া 2020 নারী টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা। বাছাই পর্বের ফাইনালে থাইল্যান্ড হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের, সেই সাথে নিজেদের ক্রিকেট উন্নতিটা কতটা হচ্ছে এই ম্যাচ তার পর পরীক্ষা সালমাদের জন্য। সংবাদ শেষ করব, যাবার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। রংপুর উপনির্বাচনে প্রার্থী চূড়ান্তে জাপার যৌথ সভা, চেয়ারম্যান পদে রশনকে অবৈধ বললেন ফিরোজ রশিদ, রশনকে দল থেকে বহিষ্কারের দাবিতে রংপুরে ঝাড়ু মিছিল। জাপার ভবিষ্যৎ ক্ষমতাসীনদের মর্জির ওপর অভিমত বিশ্লেষকদের, এতে আওয়ামী লীগের হাত নেই বললেন ওবায়দুল কাদের। অর্থনীতিকে ফোকলা করে ফেলেছে সরকার, জনগণের পকেট কাটতে সিদ্ধান্ত নিয়েছে মহাসড়কে টোল আদায়ের বললেন বিএনপি নেতারা। অনলাইন শপিংয়ে বাড়ছে প্রতারণা, দুমাসে 211টি অভিযোগ, দারাজের এমডি বললেন প্রতারণা শূন্যের কোটায় নামিয়ে আনা অসম্ভব। চট্টগ্রামে 8 রোহিঙ্গা আটক, বাংলাদেশি পাসপোর্ট ও ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার, বন্ধ হয়নি মোবাইল ফোন ব্যবহার। দর্শক ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত দেড়টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, শুভরাত্রি।